দক্ষিণ জোনের ভোলা ব্রিজ থেকে আমাদের টোটাল 25 জন লোক আমরা এসেছিলাম। আমরা সকালে উপস্থিত হয়ে কালাই বাজারে গোডাউন এবং কিছু দোকান ওখানে অভিযান পরিচালনা করে এই আজকের যে চৌকিদার দফাদার স্থানীয় তাদেরকে সম্পৃক্ত করে আমরা এই গোডাউনগুলোর ভিতর থেকে 45 লক্ষ মিটার জাল জব্দ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই জালের আনুমানিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। দুঃখের বিষয় যে কোনো বাড়ি আমরা মালিক পক্ষকে ধরতে পারিনি, তারা পলাতক, তাদেরকে পাওয়া যায়নি এবং ওই গোডাউনগুলো এবারে আমরা সিলগালা করে দিয়ে আসছি।